এই কারণ নাকি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি কিছুটা হলেও পিছিয়ে পড়েছিল? আমি খুব প্রিসাইসলি যদি বলি, ওই যে উনি যেটা বলেছে, আমার সবসময় পজিটিভ ভাইবটা নেওয়া উচিত। আমি ইন্ডিয়ার ক্রিকেট হোক, এন্টারটেনমেন্ট হোক, পলিটিক্স হোক, এডুকেশন হোক, আমার মনে হয় আমরা এনকারেজ হতে পারি ওটা থেকে দেখে, হ্যাঁ, ওটা থেকে ইন্টিমিডিয়েট না হয়ে। আর আমাদের দেশে যেটা হয়েছে, একটা রেভলিউশন হয়েছে ইন্ডাস্ট্রিতে, যে আমাদের ক্রিকেটটা 10 বছর আগে যেখানে ছিল, আই ফিল আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিটা এখন সেখানে আছে। রেভলিউশন হচ্ছে, অনেক ইয়াং ট্যালেন্টরা আসছে। ভেরি সুন উই উইল ওভারকাম দিস প্রবলেম। অ্যান্ড আমার মনে হয় বাংলাদেশের সব লেভেলে যারা আছে সিনেমাকে ওয়েলকাম করবে, কারণ একটা দেশের জন্য কালচার ইন্ডাস্ট্রি ইজ আ ভেরি বিগ ইন্ডাস্ট্রি, ইটস আ পার্ট অফ ইউর রেকগনিশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ঠিক স্পোর্টসের মতোই। তো এটাকে নেগলেক্ট যাতে আমরা না করি, আপনি না করেন, ভিউয়ার্সরা না করে, দ্যাটস অল আই ক্যান হোপ ফর। সবাইকে পার্টিসিপেট করতে হবে একটা জিনিসকে ডেভেলপ করার জন্য, একটা দেশের পরিস্থিতি বাড়ানোর জন্য। সো আই এম ভেরি হোপফুল অ্যাবাউট মাই মুভি, অ্যাবাউট আওয়ার স্পোর্টস, এভরিথিং অ্যাবাউট বাংলাদেশ। খুবই পটেনশিয়াল একটা কান্ট্রি। এবার একটু পজিটিভ নিয়ে আলোচনা করি। লাগে যদি আমি লেটলি বলি, বান্দরবনে ছিলাম, গ্রুপ অফ আর্মিস ওনারা ওখানে, মানে আই ডোন্ট নো, ওখানে ট্রেনিং এসেছিল। তো আমাকে এসে বললো যে আই হ্যাভ বিন ফলোইং ইউ অন ইউর পেজ, আপনি কাজ করছেন, খুব ভালো লাগছে, আপনি বাংলা সিনেমা করেন, উই উইল কাম টু ওয়াচ। অনেকে আসছে যা তার ফ্যামিলি সহ ছবি তুলছে, অনেকে এসে বলছে ক্যান ইউ বি মাই গার্লফ্রেন্ড। সো ডিফারেন্ট টাইপস অফ এক্সপিরিয়েন্স থাকে, ইন্টারেস্টিং। আর সবসময় ভারত এক্সপেক্ট করা যাবে না, কেউ হয়তো নেগেটিভলিও আপনার কাছে অ্যাপ্রোচ করতে পারে, বাট আই থিঙ্ক ইটস অল পার্ট অফ দ্য প্যাকেজ, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট এভরিথিং। মেয়েরা বিং এ সেলিব্রিটি, মানে